শোনো না, বলছি কালকে ভোর 4টার সময় ডাকবো, একটু উঠবে তো, এক জায়গায় যাব। কোথায় যাবে? স্নান করতে যাব গঙ্গায়। ভোরবেলা 4টার সময় গঙ্গায় যাবে? কালকে পূর্ণিমা না, গঙ্গায় স্নান করতে হয়। আমি পাগল ফাগল পেয়েছো তুমি? এই দেখ, আমি ইয়াকি মারছি না, সিরিয়াসলি বলছি। শীতকালের বাজার, ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভোরবেলার ওঠার কোনো গল্পই হবে না। আরে আমার সাথে তুমিও স্নান করে আসবে? কি, কোনো যাব না? ঠিক আছে তাহলে, কেমন, কোনো স্নান করার তো অনেক দূরের কথা, আমি যাবই না। ঠিক আছে, করতে হবে না স্নান, তুমি আমার সাথে যাবে? সেটাও পারবো না। তুমি বলো করে তোমার চান করার আছে? হ্যাঁ, সকাল ভোর 4টায় যাবো। এখন চলো, চানটা করে এসেছো, দেখে তাহলে কেমন। এখন কেন যাবো, কালকে ভোরে? কালকে ভোরে পারবো, ভোরবেলাই পারবো না, ভোরবেলা পারবো না, দেখেছো, ভোরবেলা পারবো না। আরে ইয়ার্কি মারছি না, আমি পারবো না ভোরবেলা, দেখেছো, আমি তোমাকে তো রোজ রোজ ভোরবেলা ডাকি না, ওই ঠান্ডার কালে আমি পারবো না। আরে তুমি মরবে না, বেঁচে থাকবে। শোনো, ওইটুকুনি ঘুমাই রাত্রিবেলা। তা মানে রাত্রিবেলা কইটুকু ঘুমো? হ্যাঁ, সারা রাত তো ঘুমো, তোমার কাছে যদি এখন ওইটুকু মনে হয়। আমি তোমার চান করার জন্য 2 ঘন্টা ঘুম লস করবো? আরে 2 ঘন্টা কেন, 2 ঘন্টা কেন যেতে যাবো? তো মায়ের ঘাট কত দূর এখান থেকে? 5 মিনিট যাবো, একটা ডুব মারবো, 5 মিনিটে চলে আসবো, 10 মিনিট। হ্যাঁ, তুমি একা একা চলে যাবে, কোনো লজ্জা আছে ওর? ভোরবেলা বউকে নাকি একা একা পাঠিয়ে দেবে? পূর্ণিমা তো মাকে নিয়ে যাবে, মা আর তুমি দুজনে চলে যাবে, আমাকে নিয়ে যাওয়ার কি আছে? বউ বলে এত অবহেলা, বউ বলে এত অবহেলা কি? এখন একটা গার্লফ্রেন্ড থাকুক। হ্যাঁ, কি হবে? সোনা মোনা একা জীবন আমাকে ডাকবে? সোনা, সোনা নামটা আমার বড় হেভি একটা নাম, ডাক সোনা আমার, সোনা আমার, তুমি একা একা যাবে না, আমাকে ডাকবে, আমি আছি। আমি লেপের তলা থেকে বলা লেপ তো আমার কি জিনিস, কম্বল, সে অনেকদিন আগে লেপের গল্প হয়ে গেছে, আমি তো উঠতে পারবো না, যেতেও পারবো না। সত্যি বলছি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আর কি নয়, কালকে ডাকবো, উঠে পড়বে ভালো ছেলের মতো, নালে কিন্তু ভোর ভোর সকালে কপালে দুঃখ আছে। আমিও সিরিয়াসলি বলছি, আমাকে ডাকলে তুল কলাম বামাল লাগবে, কিন্তু যাবে না তাহলে? বলছি তো ভোরবেলার কোনো গল্প হবে না, তুমি 8টার সময় চলো, 7টায় আমি একা একা যাবো, বলো 7টার সময় চলো। 7টার সময় কেউ, অত বেলা সময় কেউ, অত বেলা কেউ স্নান করে, একটা টাইমিং থাকে শালা। 7টার সময় গেলে কেউ, রোজ 8টা, 8:30 আগে একা শালা বলতে পারো, আমি পারি না শালা। হ্যাঁ শালা, না না, তুমি বলো তুমি প্রত্যেক দিন ঘুম থেকে কটায় ওঠো? আরে কালকে তো পূর্ণিমা, স্নান করবো, গঙ্গা জল একটু ছিটিয়ে নেবে, কেমন আনাড়ি টাইপের তো কথাবার্তা গুলো। তুমি তো যাওয়ার আগে 7টার সময় চলো। 7টার সময় গেলে তোমাকে কেন ডাকবো আমি? হ্যাঁ, 7টার সময় গেলে আমি তোমাকে কেন ডাকবো? আমি তো একাই চলে যাবো। কেন একা চলে যাবে? 7টার সময় চলো, তুমি যাবে না তো? অত ভোরে আমি উঠতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তারপর কিছু বলবে না আমাকে? বলবো তোমাকে, বললাম, তারপর আর কিছু বলবে না? ঘুম পাচ্ছে কিন্তু, আমি বলি। ঠিক আছে ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে ভবিষ্যতের জন্য, ঠিক আছে? রাখলাম, ভবিষ্যতের জন্য মাথায় রাখবে কথাটা। ঝগড়া হইবো না, আমিও বের করে দেবো। ঠিক আছে, তুমি ঝগড়া করবে এখন, ঘুমাতে দাও আমাকে। ঝগড়া তোমার সাথে মতো ফালতু মানুষের সাথে, ওকে বলছি কালকে ভোর 4টার সময় যাবো, একা একা যাবো? ভোর 4টের গুলি মেরেছে, আমি 4টের জায়গায় 7টায় ডাকবে, 7টার সময় যাবো, আমার দরকার নেই তোমাকে, আমি ডোরাকে নিয়ে যাবো। আচ্ছা, মাম্মার কাছে যাবি কালকে? মা আমার ডোরাকে নিয়ে যাবো। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাবো, বুঝেছো, পেয়ে দিয়েছি দুটোকে, আমার ডোরা যাবে আমার সাথে। চলো চলো, বিজনেস ফিজনেস ঝড়া, আমি দাঁড়াও, তোমার কাল সকালে হচ্ছে, দাঁড়াও পিছনে ছেড়ে দেবো, লাস্ট টাইম।